আসসালামু আলাইকুম প্রিয় আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছোট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা 11 নং কোশ্চেন একটু রিভিশন করেছিলাম, আজকে আবার একবার রিভিশন করব, তাহলে তোমরা আরও ভালো বুঝতে পারবে আশা করি। এরপরে আমাদের যে সহায়ক বই অ্যাডভান্স লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ আছে, সেখান থেকে তোমরা একদম বইয়ের পিছনে বিভিন্ন সালের কোশ্চেন আছে সেগুলি দেখে দেখে প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে মেয়েরা, তো চলো আজকে আমরা আমাদের নির্ধারিত পাঠে চলে যাই। আমাদের পাঠের বিষয়বস্তু হলো আজকে 11 নং কোশ্চেন, অর্থাৎ শর্ট কোশ্চেন যেটা আসে। এটা অনেকগুলি আইটেম আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, কোশ্চেন অ্যান্সার আসে, স্কেজুল থেকে সেন্টেন্স লিখতে হয়। তো আমরা গত ক্লাসে দুটো দেখেছি, আজকেও আমরা কয়েকটি দেখব। তো চলো আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। দেখো আজকে আমরা শিখব, ইচ ডে ইউ উইল ডু ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং টেবিল, রাইট 5 সেন্টেন্সেস ইউজিং দ্য নেমস অফ দ্য ডেজ অফ দ্য উইক হোয়েন ইউ উইল ডু দি অ্যাক্টিভিটিস। ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে অফ দ্য উইক, বলেছে যে সপ্তাহে যে কাজগুলি তুমি করো সেগুলি টেবিলে দেওয়া আছে, সেখান থেকে পাঁচটি সেন্টেন্স ব্যবহার করে সপ্তাহের নামগুলি যখন যে বারে যে কাজগুলি করো, তাই না, সেগুলি তোমার বলতে হবে, সেন্টেন্সগুলি লিখতে হবে। তো শুক্রবার হবে সপ্তাহের শেষ দিন, তো শুক্রবার যদি সপ্তাহের শেষ দিন হয় তাহলে ফার্স্ট ডে অবশ্যই স্যাটারডে, অর্থাৎ আমরা এখানে ধরে নেব স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে। তো দেখো কী বলেছে, ডেজ অফ দ্য উইক নেম অফ দ্য ওয়ার্ডস অর্স, ফার্স্ট ডে লুক আফটার গার্ডেন, থার্ড ডে ক্লিন মাই রুম, ফোর্থ ডে সুইমিং প্র্যাকটিস, ফিফথ ডে ফুটবল প্র্যাকটিস, সিক্স ডে ড্রয়িং প্র্যাকটিস, তাই না। তো দেখো কোশ্চেনটি আবার দেখো, ডেজ অফ দ্য উইক নেম অফ দ্য ওয়ার্ডস, ফার্স্ট ডে লুক আফটার গার্ডেন, থার্ড ডে ক্লিন মাই রুম, ফোর্থ ডে সুইমিং প্র্যাকটিস, ফিফথ ডে ফুটবল প্র্যাকটিস, সিক্স ডে ড্রয়িং প্র্যাকটিস। তো আনসারটা কীভাবে সাজানো হলো একটু খেয়াল করো। দেখো ফার্স্ট ডে যেহেতু স্যাটারডে, তাহলে কীভাবে লিখতে হবে, অন স্যাটারডে আই লুক আফটার মাই গার্ডেন, অন মনডে আই ক্লিন মাই রুম, অন টুয়েসডে আই ডু সুইমিং প্র্যাকটিস, অন ওয়েসডে আই ডু ফুটবল প্র্যাকটিস, অন থার্সডে আই ডু ড্রয়িং প্র্যাকটিস, এভাবে হবে। আনসারটা একটু লিখে ফেলো। সপ্তাহের প্রথম দিন যেহেতু শনিবার ছিল, স্যাটারডে হবে, তারপরে তৃতীয় দিন হবে মানডে, চতুর্থ দিন টুয়েসডে, পঞ্চম দিন ওয়েসডে, ষষ্ঠ দিন থার্সডে, যেহেতু ফ্রাইডে ইজ দ্য লাস্ট ডে ছিল। অন স্যাটারডে আই লুক আফটার মাই গার্ডেন, অন মানডে আই ক্লিন মাই রুম, অন টুয়েসডে আই ডু সুইমিং প্র্যাকটিস,
অন ওয়েডনেসডে আই ডু ফুটবল প্র্যাকটিস, অন থার্সডে আই ডু ড্রয়িং প্র্যাকটিস। লিখে ফেলেছো আশা করি, সবাই লিখতে পেরেছো। চলো আমরা আর একটা আইটেম দেখি। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আবার ইংলিশ ফর টুডেতে চলে যাব। দেখো, রাইট ফাইভ সেন্টেন্সেস, ডিসক্রাইব হোয়েন ইউ ডু দিস অ্যাক্টিভিটিস, আনসার দ্য কোশ্চেন্স ইন সেন্টেন্সেস। তো বলছে যে পাঁচটি বাক্য লেখো যখন তুমি এই কাজগুলি করো, এবং এটা কোশ্চেন আকারে দেওয়া হয়েছে। দেখো, হোয়াট টাইম ডু ইউ গেট আপ, কখন তুমি ওঠো ঘুম থেকে। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, কখন নাস্তা খাও। হোয়াট টাইম ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও। হোয়াট টাইম ডু ইউ হ্যাভ লাঞ্চ, কখন তুমি দুপুরের খাবার খাও। হোয়াট টাইম ডু ইউ টেক ডিনার, কখন তুমি রাতের খাবার খাও। এই সময়গুলি কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনগুলি দেওয়া আছে। সময়ের উল্লেখ করে উত্তরগুলি লিখতে হবে, তাই না? কখন ঘুম থেকে ওঠো, কখন নাস্তা খাও, কখন স্কুলে যাও, কখন দুপুরের খাবার খাও, কখন রাতের খাবার খাও, কোশ্চেনটা লেখো। না লিখলেও হবে, বইয়ের ভিতরে সম্ভবত আছে তোমাদের কোশ্চেনগুলি। 2015 সালের কোশ্চেন আছে, এবারের বইতে আছে কিনা জানি না। তবে তোমরা দেখো, তোমরা তো নতুন বই কিনেছো, আমার কাছে নতুন বই নেই। আমার কাছে গতবারের বই, সেখানে 2015-এর কোশ্চেন ছিল, এবার নাও থাকতে পারে। যদি 2015-এর কোশ্চেন না থাকে তাহলে লিখে নাও। তো দেখো আনসারটা কীভাবে লিখতে হবে, এইভাবে, তাই না? প্যারা করে লিখতে হবে, আনসার লিখতে হবে প্যারা করে। কীভাবে লিখবা? আই গেট আপ ফ্রম বেড অ্যাট 5 AM, তারপরে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আই গো টু স্কুল অ্যাট 8 AM, আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 1:30 PM, তাই না? আই টেক মাই ডিনার অ্যাট 9 PM। AM PM সম্পর্কে ধারণা আগে দিয়েছি, রাত 11:59 পর্যন্ত হলো PM, রাত বারোটা বেসিক্যালি AM। তা রাত 12টা থেকে পরের দিন দুপুর 11:59 পর্যন্ত AM, তারপরে 12টা বেজে গেলে আবার PM, 12টা থেকে রাত 11:59 পর্যন্ত PM। বুঝতে পেরেছ? তো এটা অ্যান্সার লিখে ফেলো। আই গেট আপ ফ্রম বেড অ্যাট 5 AM, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM, আই গো টু স্কুল অ্যাট 8 AM, আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 1:30 PM, আই টেক মাই ডিনার অ্যাট 9 PM।
I get up from bed at 5 a.m. I have my breakfast at 7 a.m. I go to school at 8 a.m. I have my lunch at 1:30 p.m. I take my dinner at 9 p.m. তাই না? কোশ্চেন যখন থাকবে আনসারগুলি সেই কোশ্চেনেরই আনসার লিখতে হবে, কিন্তু সেটা লিখতে হবে প্যারা করে, ঠিক আছে? সেটা লিখতে হবে প্যারা করে। তো চলো আমরা আর একটা আইটেম দেখি। দেখো এখন একটা ফিল ইন দ্য ব্লাঙ্কস দেই। ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স, তাই না? তো আই এম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট ড্যাশ আই সিট অ্যান্ড স্টাডি, আই স্টাডি ফর অ্যান আওয়ার, দেন অ্যাট ড্যাশ আই টেক এ শর্ট ব্রেক ফর 15 মিনিটস, আই সিট অ্যান্ড স্টাডি অ্যাগেন অ্যাট ড্যাশ, আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 মিনিটস ফ্রম ড্যাশ টু ড্যাশ, দেন আই টেক মাই ডিনার অ্যাট ড্যাশ। অর্থাৎ এখানে ওইভাবে হিসেব করে টাইমের টাইম বসাইতে হবে, তাই না? অলসো আমি ছুনিয়া সন্ধ্যাবেলা আমি এতটা সময় পড়তে বসি, আমি 1 ঘন্টা পড়তে বসি। অর্থাৎ এখানে তোমার যে টাইমটা বসানো হবে তার ঠিক 1 ঘন্টা পর টাইম বসাতে হবে, না হলে কিন্তু আবার হবে না, তা না হলে হবে না। তো 1 ঘন্টা পর সে আবার একটু ব্রেক নেয়, তারপরে 15 মিনিটস, দেখো সেখানে সে ব্রেক নেয় কত মিনিটস, শর্ট ব্রেক ফর 15 মিনিটস। 1 ঘন্টা পরে সে একটু টাইম বসাইতে হবে, তারপর 15 মিনিট পরে আবার সে রেস্ট নেওয়ার পরে আবার একটু পড়তে বসে। তার মানে কি, টাইম ওখানে যেটা বসাবে তার 15 মিনিটের পরে টাইম বসাতে হবে। তারপর বলেছে আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 মিনিটস, তাই না? তারপরে মনে করো যে টিভি দেখতে যে বসছে সেখানে 30 মিনিট সে টিভি দেখছে, ওই হিসাব করে টাইম বসাইতে হবে যে এত টু এত, অর্থাৎ আধা ঘন্টা ডিফারেন্সে টাইমটা বসাতে হবে। দেন আই টেক মাই ডিনার অ্যাট ড্যাশ, এটা যখন ডিনার খাবে তখনকার টাইম বসাতে হবে। কোশ্চেনটা আগে লেখো, তাহলে ভালো বুঝতে পারবে। কোশ্চেনটা তোলো এখানে, ফিল ইন দ্য ব্লাঙ্কস বাই রাইটিং দ্য টাইম সো দ্যাট দ্য স্টোরি মেক সেন্স। আই এম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট ড্যাশ আই সিট অ্যান্ড স্টাডি, আই স্টাডি ফর অ্যান আওয়ার, দেন অ্যাট ড্যাশ আই টেক এ শর্ট ব্রেক ফর 15 মিনিটস, আই সিট অ্যান্ড স্টাডি অ্যাগেইন অ্যাট ড্যাশ, আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 মিনিটস ফ্রম ড্যাশ টু ড্যাশ, দেন আই টেক মাই ডিনার অ্যাট ড্যাশ।
দেখো কোশ্চেন লেখা হয়ে গেছে, এখন আনসারটা দেখো তোমরা। আনসারটা এখানে আমি পুরো প্যারাটা লিখেই আনসারটা লিখে দিছি, কারণ সিকোয়েন্সগুলি ফিক্সড করে দেওয়া আছে এবং বুঝতে হবে, সেজন্য প্যারা করেই লিখেছি আনসারটা। কি হলো তাহলে দেখো, আই অ্যাম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট 7 PM আই সিট অ্যান্ড স্টাডি, তাই না? আই অ্যাম সোনিয়া, ইন দ্য ইভিনিং অ্যাট 7 PM আই সিট অ্যান্ড স্টাডি, আই স্টাডি ফর অ্যান আওয়ার, দেন আই অ্যাট, দেখো 7টায় যদি পড়তে বসা হয় 1 ঘন্টা পর 8, দেন অ্যাট 8 PM আই টেক এ শর্ট ব্রেক ফর 15 মিনিটস, এখানে 8টা পর্যন্ত 1 ঘন্টা পরে সে 15 মিনিটস ব্রেক নিয়েছে, তাহলে আই সিট অ্যান্ড স্টাডি অ্যাগেইন অ্যাট, যেহেতু 15 মিনিটস ব্রেক আছে সেজন্য 8:15 সে আবার পড়তে বসেছে, তাই না? সময়টা কিন্তু এভাবে দিতে হবে, ইচ্ছা মতো দেওয়া যাবে না। আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 মিনিটস ফর, এখানে তুমি ওই 30 মিনিটস হিসাব করে বসাইতে হবে আর কি সময়টা। তো এখানে আমরা দেখেছি যে আফটার কমপ্লিটিং মাই স্টাডিজ আই ওয়াচ টিভি ফর 30 মিনিটস ফ্রম 9:30 PM টু 10 PM, অর্থাৎ 9:30 থেকে 10টা পর্যন্ত 31 মিনিট আমি টিভি দেখি। দেন আই টেক মাই ডিনার অ্যাট 10:30 PM এবং 10:30 মিনিটে আমি আমার রাতের খাবার খাই। তো লিখে ফেলো। দ্রুত লিখে ফেলো, আই অ্যাম সোনিয়া, বা প্রশ্নের ভিতরে উত্তরটা লিখে ফেলো, পরে তোমরা আলাদা করে লিখবে। প্রথমটা হবে 7 PM, 8 PM, তারপরে 8:15 PM, 9:30 PM টু 10 PM, 10:30 PM। তো মেয়েরা, আমি আমার পাঠের শেষ প্রান্তে চলে এসেছি, পরবর্তীতে আবার হাজির হব ইংলিশ ফর টুডে বই থেকে, বই নিয়ে আমরা ওখান থেকে আবার একটু ইউনিটগুলি পড়ে কাজ করব, ঠিক আছে? তো তোমরা মডেল কোশ্চেনের যে আনসিন প্যাসেজগুলি আছে প্রতিদিন একটি করে HW করে রাখবে, ঠিক আছে? প্রতিদিন তোমরা মডেল টেস্টের আনসিন প্যাসেজ HW করে রাখবা, প্রতিদিন একটি করে HW করে রাখবা। তো এই বলেই আমি আমার পাঠ শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।